হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি যে কীভাবে এমএস ওয়ার্ডে টেবিল ফরম্যাটিং করতে হয়। তার আগে বলে নিচ্ছে, যারা আমার চ্যানেলে নতুন নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওকে, কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে চলে যাচ্ছি। ফার্স্টলি আমরা যেটা করব, আমরা একটা টেবিল ক্রিয়েট করব। ওকে, আমরা যে মেনু বার এখান থেকে আমরা চিনি, হোম, ইনসার্ট, পেজ লেআউট। আমরা সর্বপ্রথম ইনসার্টে আসব। ইনসার্টে আসার পর দেখব যে এখানে টেবিল একটা অপশন রয়েছে। আমরা যদি টেবিলে ক্লিক করি তাহলে আমরা একটা ইনসার্ট টেবিলের ডিজাইন পাবো। আমরা এখান থেকে প্রয়োজন মতো টেবিল ক্রিয়েট করে নিব। ওকে, ফার্স্টলি আমাদের যেটা চিন্তা করতে হবে যে আমরা যে কাজটা করব সেখানে কলাম এবং রো কয়টা কয়টা লাগবে। তার আগে আমরা যারা টেবিল সম্পর্কে কিছু জানি না, তার আগে আমাদের বুঝতে হবে কলাম কোনটা আর রো কোনটা। আমি বলে দিচ্ছি ফ্রেন্ডস, আমরা এই যে লম্বাগুলো, যে শাড়িগুলো এখানে, যে লম্বা শাড়িগুলো আছে এইগুলো আমরা যত নেব, যেগুলো আসছে এগুলোকে বলে কলাম। আর যখন আমরা এই শাড়ি থেকে নেব তখন যেগুলো আসছে এগুলোকে বলা হয় কলাম। তো ফ্রেন্ডস, আমি চাচ্ছি যে আমরা সাপোজ আমরা একটা সিভি তৈরি করব, আমরা পাঁচটা কলাম নিব, পাঁচটা, ফোর, ফাইভ, পাঁচটা নিব এবং কলাম নিব তিনটা। ওকে, আমরা যদি তিনটা নেওয়ার পর যদি আমরা ওকে প্রেস করি তাহলে আমাদের এই টেবিলটা আমাদের পেজে সিলেক্ট হয়ে যাবে। তার আগে আমি যেটা স্মরণ করে দিতে চাই, আমি সবার বলে থাকি, যেটা আমরা যখন টেবিল নিব আমরা সর্বপ্রথম যে কার্সার, ফার্স্টলি যে কার্সার যেখানে থাকে একটা ইন্টার দেবো। ওকে, ইন্টার দেওয়ার পরে আমরা টেবিল নিব। যদি তা না করি এই টেবিলটা আমাদের প্রথমে থাকবে, এটারে আমরা সরাইতে পারবো না। ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আবার নতুন করে একটা টেবিল নিব। তো বন্ধুরা, দেখে নিন যে ডিলেটও কীভাবে করতে হয়। আমরা শুধু টেবিল ক্রিয়েটই করতে পারি, বাট ডিলেটও অনেকে করতে পারি না। আমরা ডিলেট কীভাবে করব, আমরা টেবিলের যে এ এক পাশে, বাম পাশে যে কিনা যে একটা চিহ্ন আছে, স্টার চিহ্ন আছে, আমরা যদি স্টার চিহ্নতে ক্লিক করি তাহলে আমার পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমার এখানে দুইটা ম্যানুভার আসছে, ডিজাইন এবং লেআউট। আমরা লেআউটে আসব। লেআউটে আসার পর দেখবেন এখানে ডিলেট আছে। ডিলেটে যদি আমরা ডিলেট টেবিল ক্লিক করি, আমি একবার এখান থেকে ক্লিয়ার করে বোঝাই দিচ্ছি, যখন আমরা ডিলেট টেবিল ক্লিক করব তখন আমার পুরো টেবিলটাই ডিলেট হয়ে যাবে। আর যখন আমি ডিলেট রোতে ক্লিক করব, শুধু আমার যে টেবিলের রোগুলো থাকবে, আমার টেবিলের রো যতগুলো সিলেক্ট করা থাকবে ঠিক ততগুলাই ডিলেট করে নিব। যখন আমরা টেবিল নিব, অনেক সময় দেখা গেছে টেবিল নিয়ে দেওয়া আমার আপনার কলাম অথবা আরও বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে যখন আপনার কলামটা বেশি হয়ে যায় তখন আপনি কিছু কলাম আপনি ডিলেট করে দিতে পারেন, চাইলে রো ডিলেট করে দিতে পারেন। একইভাবে আবার যখন এক সেল আছে, আমরা সেল বলতে বুঝি যে টেবিলের এক একটা খোপকে বলে এক একটা সেল। যখন যদি মনে করি যে আমার লাস্টের একটা সেল আমার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি একটা সেল সিলেক্ট করব এবং ডিলেটে আসবো। ডিলেটে আসার পর যদি আমি ডিলেট সেলে ক্লিক করি, ওকে, তাহলে আমার এই সেলটা রিমুভ হয়ে যাচ্ছে, ডিলেট হয়ে যাচ্ছে। এভাবে আমরা সেল রিমুভ করতে পারবো। আর যখন আমরা চাইবো যে এই কলাম আমার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আমরা ডিলেটে আসার পরে আমরা যদি ডিলেট কলাম প্রেস করি তাহলে আমার একটা কলাম চলে যাচ্ছে। আবার যখন যদি মনে করি যে না, আমার ডিলেট করে ভুল করে ফেলছি, তাহলে আমি ব্যাকে আসবো, এখানে রিডু আছে, রিডু বাটন আছে, আপনি রিডু বাটনে যদি ক্লিক করেন তাহলেও আপনার এটা চলে আসবে। আবার যদি মনে করেন যে আমি রিডু করব না, আমি নতুন করে আবার একটা ড্র করব, সেই ক্ষেত্রেও অপশন রয়েছে, ড্রর অপশনটা পরে আসছে। বন্ধুরা, আমি দেখাতে চাচ্ছি কীভাবে ডিলেট করে। ওকে, কলাম এবং রো আমরা এভাবে ডিলেট করব। আমি চাচ্ছি এখানে পুরো টেবিলটা ডিলেট করতে, কারণ আমি একটা ইন্টার নিব তারপরে টেবিল নেব। ওকে, আমি এখান থেকে ডিলেটে আসার পরে যদি আমি ডিলেট টেবিলে প্রেস করি তাহলে আমার পুরো টেবিলটা ডিলেট হয়ে গেছে। এখন শুধু আমি একটা ইন্টার দিব। ওকে, ইন্টার দেওয়ার পর একটা লাইন আমি নিচে চলে আসছি। এইবার আমি টেবিল নেব, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এখানে যে টেবিল আছে, টেবিলে কী করব। টেবিলে আসার পরে এখানে আমি রো নেব পাঁচটা এবং কলাম আমি দুইটা নিয়ে দেখাবো যে পরবর্তী রোগুলো কীভাবে নিতে হয়। ওকে, তো ফ্রেন্ডস, আমরা পাঁচটা কলাম নিয়েছি। কলামে আমি চাচ্ছি যে এখানে লিখব, আমি এখানে লিখব নেম। ওকে, আমি এখানে নেমের ঘর লিখলাম, তারপর লিখব ইয়ার, তারপর লিখব বোর্ড, তারপরে লিখব জিপিএ। ওকে, আমরা চারটা ঘর নিয়ে আমরা চারটা কলাম, আমরা চারটা একটা একটা রোকে আমরা কী করেছি, এডিট করেছি। এখন দেখব এখানে নেম লিখলাম,
যে একটা নেম লিখলাম, আমি আমার নামটা লিখলাম, আমার চ্যানেলের নামটা নামটা লিখলাম 365। এখন ইয়ার আমরা লিখতে পারি ইয়ার 2000। আমরা ইয়ারটা লিখবো 2020। ওকে, আমরা লিখলাম 2000, এবং বোর্ড যদি লিখি, ধরেন আমি ঢাকা এডুকেশন বোর্ডের ছাত্র, সেক্ষেত্রে আমি লিখলাম DHA, সংক্ষেপ লিখলাম, এবং GPA লিখলাম 5.00, অর্থাৎ GPA 5 লিখলাম। এখন আমার লেখা শেষ। এখন আমি ইনসার্ট থেকে শুধুমাত্র দুইটা কলাম নিয়েছি এবং চারটা দুইটা রো নিয়েছি এবং চারটা কলাম নিয়েছি। এখন আমার আরও লিখতে হবে, সেক্ষেত্রে আমার কি করব, আমরা কিবোর্ড থেকে যদি ট্যাব বাটন প্রেস করি তাহলে আমার পরবর্তী কলাম চলে আসবে এবং রো চলে আসবে। এইভাবে যদি আমাদের আরও প্রয়োজন হয় তাহলে আমরা আর একবার ক্লিক করে সর্বশেষ সেলে যাব এবং ইন্টার প্রেস করব, তাহলে আমার আরেকটি সেল চলে আসবে। এভাবে আমরা যদি প্রেস করে চেপে ধরে রাখি তাহলে আমাদের অনেক কলাম এবং রো চলে আসতেছে, আমরা খুব সহজে কলাম এবং রো নিতে পারি। ওকে ফ্রেন্ডস, আমি বুঝাই হয়তো বুঝতে পারছেন যে কিভাবে টেবিলের কলাম এবং রো নিতে হয়। তারপরে আমি দেখাবো টেবিলের ভিতরকার ইনসার্ট ফরম্যাটিংটা কিভাবে করতে হয়। একটা জিনিস খেয়াল করুন, যখন আমি টেবিল নিয়েছি বা টেবিল নিয়েছিলাম না, সেই ক্ষেত্রে আমার এখানে দুইটা ম্যানুভার ছিল না, আর যখন আমি টেবিলের মাঝখানে ক্লিক করেছি তখন আমার দুইটা ম্যানুভার চলে আসছে, ডিজাইন এ লেআউট। ডিজাইন দিয়ে আমরা শুধু কি করতে পারি, এই টেবিলকে ডিজাইন করতে পারি। ওকে, ডিজাইনের মধ্যে সবচাইতে মোর ইম্পর্টেন্ট যে দুইটা বিষয় আছে সেটা ইউজার এবং ড্রো টেবিল। আর এখানে পেন কালার আপনার যেটা আছে ওইটাই অ্যানাফ থাকবে। যদি আপনি অফিসিয়াল কাজ করেন তাহলে আপনার ব্ল্যাকই প্রয়োজন, আর যদি মনে আর এই দাগগুলো একটু মোটা দরকার হয় সেক্ষেত্রে আপনি এই দাগগুলো এখান থেকে একটু মোটা করে নেবেন। আপনি যদি 2x1x4 ক্লিক সিলেক্ট করি, আমি যদি একটা পেন আসছে, এই পেন যদি আমি এখানে দাগ দিই, একটা টান দিই, তাহলে আমার একটা ডিভাইডেড মনে হচ্ছে, আমার এটা আমার একটা ফন্ট নেম এবং এগুলো টেবিলের ভিতরকার অংশ, আমি এভাবে ডিভাইডেড করতে পারি। আবার আপনি চাইলে আপনি আবার নর্মালও করে নিতে পারেন। ওকে, আমরা এভাবে টেবিলের দাগ চেকুন এবং মোটা করতে পারি এবং পেন কালার নিতে পারি। আর এখানে যে দুইটা অপশন আছে, ড্রো টেবিল এবং এজার, এই দুইটা মোর ইম্পর্টেন্ট। যখন ড্রো টেবিল, যখন আমার একটা টেবিলে ড্রো করতে হবে, আঁকাতে হবে, একটা কলাম অথবা রো নিতে হবে, আমি ট্যাব প্রেস করে নিতে পারি। আবার ড্রো টেবিল দিয়ে যদি আমি ড্রাগ করি তাহলে আমার এই সোজা একটা কলাম বেশি হয়ে যাচ্ছে। যখন আমি এখানে চারটা কলাম নিয়েছিলাম, মনে করেন যে আমার চারটা নেওয়াতে ভুল হয়ে গেছে, আমার আরেকটি দরকার, সেক্ষেত্রে আপনি যা করতে পারেন, ইজারে আস ডিজাইনে আসার পর ড্র টেবিল থেকে আপনি একটা কলাম ক্রিয়েট করে নিতে পারেন। আবার একইভাবে এটা কি করতে পারেন, এজার করে মুছে দিতে পারেন। এই এজার চিহ্নটা শুধুমাত্র দাগের পর আনতে হবে এবং ক্লিক দিলেই এই দাগগুলো মুছে যাবে, আবার আগের রূপে চলে আসবে। আবার যদি মনে করি না আমি দুইটা সেলকে একটা সেলে তৈরি করবো, সেক্ষেত্রে আপনি একটা মাঝখানে উঠাই দিতে পারেন, আপনার দুইটা সেল একটা সেল হয়ে গেছে, যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি নেবেন। তারপরে এখানে আছে শেডিং, শেডিং থেকে আপনি এই ফিল কালারগুলো নিতে পারেন। যদি মনে করে যে আমার আমি এটা উঠাই দিই, আমার যে টপ যে লেখাটা আছে এই লেখাটা আমি একটু শেডিং করে দেবো, একটু হালকা একটু কালার দিয়ে দেবো, যাতে আমার শেডিংটা একটু আলাদা মনে হয়। ওকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, নেম ইয়ার্স বোর্ড জিপি, আমার এটা একটা ব্ল্যাক ব্ল্যাক আসছে, এটা আমার টেবিলে একটা হেডার বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি এখানের এই কালারগুলো ইউজ করতে পারেন, ডিজাইনে আছে এটা মনে রাখবেন। তারপরে আমি ডিজাইনে আর কিছু দেখাইতে চাচ্ছি না, ডিজাইনে আর তেমন কোনো অপশন নেই। আর এখানে যে ডিজাইনগুলো আছে পুরাগুলোই বাজে, আমরা কখনোই আমরা অফিসিয়াল কাজে ব্যবহার করতে পারবো না, কোনো ভালো কাজে ব্যবহার করতে পারবো না। আমাদের যেরকম দরকার হবে আমরা এখান থেকে এডিট করে নেব। তারপরে আসি লেআউটে, লেআউটে আসার পরে একইভাবে এখানে দেখেন, আমি সর্বপ্রথমে আসছি এখানে ডিলেট আমি দেখানো হয়ে গেছে, তারপর আসছে ইনসার্ট অ্যাবোভ, ইনসার্ট অ্যাবোভ অর্থাৎ উপরে আসে। আমি যদি এই সেলে ক্লিক করি, যদি মনে করি না এই মিরুল 365 উপর আমার একটা কলাম দরকার হবে, সেই ক্ষেত্রে যদি আমি ইনসার্ট অ্যাবোভ করি তাহলে আমার মাঝখানে আর একটা রো চলে আসছে। আমরা যখন অনেক কাজ করবো মাঝখানে যদি একটা কাপ গ্যাপ যায়, সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করে নিতে পারবো। ইনসার্ট বিলো, একইভাবে আমরা যদি ইনসার্ট বিলোতে যদি ক্লিক করি তাহলে আমার নিচে চলে আসবে, এবং লেফটে যদি ক্লিক করি তাহলে আমার একটা কলাম চলে আসবে, রাইটে যদি ক্লিক করি তাহলে আমার রাইটে একটা কলাম চলে আসবে। একইভাবে আবার একটা টেবিলকে দুইটা ভাগে বিভক্ত করতে গেলে আমরা কি করতে পারি, আমরা শুধু একটা রোকে সিলেক্ট করব এবং এখানে
স্পেল টেবিলে ক্লিক করলে আমার একটা টেবিল দুইটা টেবিলে ভাগ হয়ে যাচ্ছে, ডিভাইডেড হয়ে যাচ্ছে। ওকে, আমরা এভাবে টেবিলের কাজ করে নিতে পারবো। তারপরে এখানে টেবিলের মাঝখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আপনি প্রয়োজন মতো সাজাইতে পারবেন। দেখেন অ্যালাইনমেন্টে দেওয়া আছে, এটা কিন্তু লেআউটে আছে, মনে রাখতে হবে। আর আপনি যদি টেবিলের বাইরে ক্লিক করে যদি লেআউট খোঁজেন, তাহলে কিন্তু লেআউট পাবেন না। মনে রাখবেন, টেবিলের কাজ করতে হলে অবশ্যই আপনার কার্সার টেবিলের মাঝখানে রাখতে হবে, আর মাঝখানে রাখলে আপনি দুইটা অপশন পাবেন, ডিজাইন এবং লেআউট। এখানে টপ, সেন্টার এবং লেফটে সব ধরনের সব জায়গায় আপনি এই লেখাটা আপনি রাখতে পারেন। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, একটা সেলে আমি সিলেক্ট করলাম। এইটা যদি মনে করি না আমি এটা মিডিল পর্যায়ে রাখবো, তাহলে আপনার মিডিলে থাকবে। আপনি স্পেস দিয়েও আনতে পারেন, আবার এখানে ক্লিক করে আনতে পারবেন, অ্যালাইনমেন্টে ক্লিক করে আনতে পারবেন। তবে আপনি অ্যালাইনমেন্টে ক্লিক করে সেন্টার করাটা বেশি বেটার হবে, এবং কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল ই প্রেস করেন, তাও আপনার এটা মাঝখানে চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর যদি টেবিলে আপনার ঘোরানো লেখানো দরকার থাকে, আমি একটা ক্লিয়ার করে বলে দিচ্ছি, যেমন ডিজাইন। ডিজাইনে আসার পর আমি এখানে পুরা চারটা সেলে আমি একটা সেলে রূপান্তর করলাম। এখন এই 2020টা আমি আড়াআড়িভাবে লিখব, সেটা আমি কীভাবে দিতে পারি খেয়াল করেন বন্ধুরা। আমরা সেলকে সিলেক্ট করব এবং লেআউটে আসব। লেআউটে আসার পর এখানে দেখেন যে টেক্সট ডিরেকশন দেওয়া আছে। টেক্সট ডিরেকশনে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এটা কী হয়ে গেছে, আমার রাইট টু লেফট খাড়াখাড়িভাবে হয়ে গেছে। আবার যদি ক্লিক করি, আমার লেফট টু রাইট এটা সোজাসুজি হয়ে গেছে। আবার যদি ক্লিক করি, তাহলে আমরা পূর্বের অবস্থানে ফিরে যাব। তা আমরা যদি রাইট অ্যান্ড লেফট খারাপ আড়াআড়িভাবে করে নিই, আর এটা যদি সেন্টার করে দিই, তাহলে আমরা এটা পুরোপুরি মাঝখানে পাবো, যেটা আমরা স্পেস দিয়ে করতে পারবো না। ওকে, টেবিলের মধ্যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট কাজ, আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কোথায় বুঝলেন না, সেটা আমাকে বলবেন, আমি পরবর্তী টিউটারে আপনাকে সেটাকে জানিয়ে দেবো। আশা করি বুঝতে পারছেন। আর এখানে মোটামুটি টেবিলের ডিরেকশনে আর কোনো তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ নেই। আর এখানে যে ফর্মুলাগুলো আছে, এগুলো এক্সেলে সর্বোচ্চ ব্যবহার হয়, এখানে কম ব্যবহার হয়। এখানে না করাটাই ভালো, ওটা এক্সেলে করবেন। আর এখানে যে টেবিলের ফর্মেটিংটা আমি আপনাদের দেখালাম, এই টেবিলের ফর্মেটিংটা যদি আপনারা পুরোপুরিভাবে এরকম শেখেন, তা আমাদের দেশে যতগুলো যত টেবিল আছে, যত আপনার অফিসিয়াল যে ধরনের টেবিল হোক, আপনি টেবিলগুলো নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।